সুই দর্শক মন্ডলী, আপনাদেরকে আবার একটি লাইভ রেকর্ডিং এ স্বাগত জানাচ্ছি। আমি ওসি মহেশখালী থানার কসবা জেলা, এখানে আমার পুরো টিম রয়েছে মহেশখালী থানার। আমরা এমন একটি আজকে জায়গায় এসেছি, এটা পানিছড়া এলাকার বারখইল্লা একটা ঘোনা, যেখানে রীতিমতো আমাদেরকে পাহাড় ট্রেকিং করে আসতে হয়েছে। পাহাড় ট্রেকিংটা আপনি দেখেন, একটা নমুনা আপনাদেরকে দেখাই পাহাড় ট্রেকিং এ। এদিকে একটু আসো। রীতিমতো এই এই পাহাড়টা ট্রেকিং করে আমাদেরকে আসতে হয়েছে। দেখা যাচ্ছে এই পাহাড়টা ট্রেকিং করে আমাদেরকে আসতে হয়েছে, অর্থাৎ আমরা পাহাড় ট্রেকিং করে আমাদের সমস্ত ফোর্স এবং এই সব পাহাড় ট্রেকিং করে আমরা এই যে অস্ত্র কারখানার এই সন্ধানটা পেলাম। এখানে আপনারা দেখেন এই অস্ত্র কারখানার মধ্যে দেখেন, এটা হচ্ছে অস্ত্র তৈরি করার লেদ মেশিন, দুটা লেদ মেশিন, এটি হচ্ছে ফিনিশিং মেশিন, অনেক অনেক হ্যাকসো ব্লেড, ফিনিশিং মেশিন, এই যে এইটা স্যার, এই ফিনিশিং মেশিন, এই অস্ত্র তৈরি করার বাট, অস্ত্রের বাট, এগুলো হচ্ছে আগুনে হিট দেওয়ার জন্য বাতাস দেওয়ার যন্ত্র। এখানে অনেক এখানে কিন্তু কার্তুসও তৈরি করা হয়, কার্তুসের যে পিলেট, এখানে কিন্তু অনেক প্লেট পেয়েছি আমরা, এগুলো তো প্লেটই বলে না, অনেক প্লেট পেয়েছি। এই কার্তুস দেখেন, এগুলো একদম পিতলের কার্তুস, পিতলের কার্তুস, এই কার্তুস দেখেন, হ্যাঁ এগুলো দেশি তৈরি অস্ত্রের কার্তুস। এটা ট্রিগার দেখেন, এটা তারপর এই যে অস্ত্রের নল, যে দেশি তৈরি অস্ত্রের যে ব্যবহৃত ব্যারেল, এই স্প্রিং, যে অস্ত্রের যে মূল উপাদান স্প্রিং, অনেক স্প্রিং আছে দেখেন, এক একটা সাইজের অস্ত্রে এক একটা স্প্রিং লাগে, হ্যাঁ বার দেখানো হয়েছে। তারপর দেখেন এই যে এটা হচ্ছে চুল্লি, যে চুল্লিতে আপনার লোহা হিট দেওয়া হয় লোহা হিট দিয়ে তারপরে লোহার সাইজটাকে বিভিন্ন আকার ভেদ করা হয়। এই কয়লা অর্থাৎ একটা অস্ত্র তৈরি করার, দেশীয় অস্ত্র তৈরি করার যত ইকুইপমেন্ট দরকার, যত ধরনের জিনিসপত্র দরকার, সব ধরনের কিন্তু জিনিসপত্র রয়েছে। তো আমরা যখন পাহাড় ট্রেকিং করে আসছিলাম, তো আমাদেরকে আমাদের অবস্থান টের পেয়ে তারা রীতিমতো পালিয়ে গেল, কিন্তু আমরা তাদের নাম ঠিকানা ইতিমধ্যে পেয়েছি এই অস্ত্র তৈরি, এবং এর পাশেও কিন্তু একটা মদের কারখানার সন্ধান পেয়েছি। এরপর আপনাদেরকে মদের কারখানা দেখাবো। এই দুইটা এই অস্ত্র কারখানা মদের কারখানার মালিক কিন্তু একই, এবং তারা ভাই, এবং তাদের নাম ঠিকানা পেয়েছি রবিউল, পানিছড়া রবিউল, মানিক এবং মনির। আমরা তাদের নাম ঠিকানা পেয়েছি এখানে, যারা এখানে কাজ করতে আসে তাদেরকে এসে আমরা এগুলো আমরা সাক্ষীদের সম্মুখে আমরা এই ইকুইপমেন্টসগুলো জব্দ করছি। তো এই 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 অস্ত্রের কারখানাটার সন্ধান পাওয়ার জন্য আমরা রীতিমতো আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। তা আজকে আমরা সন্ধান পেয়ে এই এত কষ্ট করে রীতিমতো পাহাড় ট্রেকিং করে আমাদেরকে এখানে আসতে হয়েছে। এই এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো দিতেও কষ্ট হয়, সূর্যের আলো আসতেও কষ্ট হয়, এটা এমন একটা জায়গা। আর দেখেন এটা এই এই জায়গাটাতে অস্ত্র তৈরি চলছে অনেক বছর যাবৎ, সেটা আমি কীভাবে বুঝলাম, এই যে হ্যাক্সো ব্লেডগুলো দেখেন অনেক পুরনো, তারা ব্যবহার করে করে কিন্তু এখানে ফেলে রেখেছে, তার মানে এগুলো যে কত পুরনো, যে এটা কত পুরনো একটা জায়গা, তারা যে মানে অনেক অনেক বর্ষ যাবো তারা যেখানে অস্ত্র তৈরি করছে, এটা হচ্ছে তার একটা প্রমাণ। তো আমরা এগুলো জব্দ করে যাচ্ছি, যে আমরা পাশে যে আমরা মদের কারখানা ধরেছি, একই মালিকে মদের কারখানা ধরেছি, সেখানে আমরা যাব। তো সেখানে যাওয়ার আগে আমরা এগুলোকে জব্দ করব, আমরা ভিডিওটা কন্টিনিউ রাখবো, এটা ভিডিওটা পজ করে আপনাদেরকে ওই মদের কারখানায় যাবো, এগুলো এই কাজ শেষ করে তারপর আমরা মদের কারখানাটা দেখাবো। পজ করো, পজ করছো